আজকে আমরা শুটিং করছি মোহাম্মদ আসলাম স্যার পরিচালিত চলচ্চিত্র তবুও প্রেম দামি। এখানে এটা একটা আসলে লেডি অ্যাকশন সিনেমা, এখানে আমি অনেক মারামারি করতে হচ্ছে, অনেক রোম্যান্স আছে, অ্যাকশন আছে, সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা সিনেমা। মারামারি করতে মজা লাগতেছে অনেক, কারণ ডিফারেন্ট ডিফারেন্ট শট আছে, ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাকশন, অ্যাকশন ক্যারেক্টার করতে আমার সবসময় ভালো লাগে, তো খুব ভালো লাগতেছে এই জন্য কাজ করতে। এখানে আমার বিপরীতে অভিনয় করছেন নতুন হিরো দেশ ইসলাম, এছাড়াও আছেন ড্যানি সিডাক ভাই, সবার পরিচিত মুখ, আরও বেশ কিছু আর্টিস্ট কাজ করছেন, তো সব মিলিয়ে খুব ভালো হচ্ছে একটা কাজ। এই সিনেমাটার গল্প খুব সুন্দর, খুবই ডিফারেন্ট একটা গল্প এবং আমার ক্যারেক্টারটা খুবই ডিফারেন্ট। এখানে কাজ করার আমার অনেক সুযোগ আছে, যেমন যেহেতু লেডি অ্যাকশন সিনেমা, পুরা গল্পের অ্যাকশন সব কিছু আমার উপরে, তো খুব অনেক বেশি কাজ করার জায়গা আছে। সো আমি অনেক বেশি আশাবাদী যে দর্শক সিনেমাটা খুব ভালো এনজয় করবে এবং খুব ভালোভাবে রিসিভ করবে। মৌ খান কেমন ঝগড়াটে এটা তো আপনারা দেখেছেন, যেমন জামাই তেমন বউতে। মৌ খান আসলে রিয়েল লাইফে ঝগড়াটে না, রিয়েল লাইফে আবার অনেক, মানে কি বলবো, রিয়েল লাইফে আমি এমনই, মানে নর্মাল, যেমন জামাই তেমন বউ। আমার বিপরীতে অভিনয় করেছেন আমাদের সবার প্রিয় মুখ, জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ভাইয়া, খুব ভালো ছিল অ্যান্ড আমরা খুব ভালো রেসপন্স পেয়েছি হল থেকে, যেটা ছিল খুব ভালো রেসপন্স ছিল অ্যান্ড সিনেমা খুব ভালো গেছে সবাই বলছে, তো সব মিলিয়ে ভালো ছিল। আমাদের তো, আমার এবং ডিপজল ভাই অভিনীত আরও দুটো চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় আছে, এছাড়া আমার আরও বেশ কিছু চলচ্চিত্র সেন্সর হয়ে আছে, সব কিছু ঠিকঠাক থাকলে সামনে খুব শীঘ্রই রিলিজ হবে। এই আজকে যে সিনেমাটার কাজ করছি এটাও খুব তাড়াতাড়ি রিলিজ করার প্ল্যান আছে, আমাদের শুধু গানের শুটিং বাকি আছে, গানের শুটিং হয়ে গেলে আমরা সিনেমাটা ইনশাল্লাহ রিলিজের প্ল্যান করব। আমার হাতেই যে তবুও প্রেম দামি শুটিং করছি এবং সামনে প্রেম কাব্য এবং ডিলিট নামে আরও দুটি ছবিতে আমি চুক্তিবদ্ধ হয়েছি, আমার বিপরীত অভিনয় করছেন সাইমন সাদিক ভাইয়া, তো সব ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই ওই দুটো সিনেমার শুটিং শুরু হতে যাচ্ছে। ভালোবাসার সংজ্ঞা হচ্ছে বিশ্বাস জীবনে, না বলার মতো ওইভাবে ভালোবাসা এখনও আসেনি, যে ভালোবাসাটাকে আমি চিন্তা করব যে যে মানুষটার সাথে আমি থাকতে চাই সারা জীবন পাশে থাকুক, এরকম কেউ এখনও আসলে আমার জীবনে আসেনি। অবশ্যই আমি সিঙ্গেল, এই মুহূর্তে বিয়ে শাদী নিয়ে কোনো প্ল্যান করছি না, কারণ যেহেতু ক্যারিয়ারটা নিয়েই আছি, কাজ করছি, কাজকে ভালোবাসি, কাজ নিয়ে সামনে বেশ কিছু পরিকল্পনা আছে, সামনে এগিয়ে যেতে চাই। তারপর আমি গোপনেও প্রেম করছি না, প্রকাশ্যেও প্রেম করছি না, আমি এমন একজন মানুষ, আমি সবসময় বলি যে আমি এমন একজন মানুষ, আমি যদি কোনো কিছু করি আমি সবাইকে জানিয়ে করবো, কোনো অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ আমি বলবো যে আমার সিনেমাটা ঈদের আগে রিলিজ হলো, তো ওই সময়ও রেসপন্স খুব ভালো ছিল এবং ঈদের সিনেমার গল্প তো আমরা সবাই জানি, ঈদের সিনেমা খুব ভালো গেছে, এখনও ভালো চলছে, এখনও হলে চলছে, আমি নিজেও ইনফ্যাক্ট ঈদের সিনেমা হলে গিয়ে ফ্যামিলি নিয়ে গিয়ে দেখেছি, তো বাংলা সিনেমা এখন অনেক ভালো করছে, অনেক সামনে এগিয়ে গেছে, তো আমি অনেক বেশি আশাবাদী, ইনশাল্লাহ আমাদের সিনেমা আরও সামনে অনেক ভালো কিছু করবে। আমার পছন্দের নায়ক এখন যারা ভালো কাজ করছে সবাই, আমি সবার সাথে কাজ করতে চাই, আমি নিজেকে ভাঙতে চাই, ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার প্লে করতে চাই, বিভিন্ন নায়কের সাথে কাজ করতে চাই, যাতে ভালো কিছু দর্শকদের উপহার দিতে পারি, আমি ভালো কাজ করতে চাই। অবশ্যই অনেক ভালো একজন নায়ক, কারণ উনি তো বাংলাদেশের সুপারস্টার সবাই আমরা জানি, তো ওনাকে নিয়ে আসলে বলার কিছুই নেই, ওনাকে নিয়ে সবাই আমরা জানি যে উনি কেমন। অবশ্যই আমি কাজ করতে চাই, যদি ডিরেক্টর আমাকে পছন্দ করেন, আমি যদি ক্যারেক্টারের সাথে যাই তাহলে অবশ্যই আমি কাজ করতে ইন্টারেস্টেড, উনি একজন বাংলাদেশে এত বড় একজন সুপারস্টার, আমি অবশ্যই চাই কাজ করতে। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা সবাই সিনেমা হলে গিয়ে বাংলা সিনেমা দেখুন, এখন বাংলা সিনেমার পরিবেশ অনেক ভালো হয়েছে, বাংলা অনেক ভালো ভালো সিনেমা নির্মাণ হচ্ছে, সবাই পরিবার নিয়ে হলে এসে বাংলা সিনেমা দেখুন, বাংলা সংস্কৃতিকে ভালোবাসুন, আমাদের সিনেমা দেখুন, আমাদেরকে ভালোবাসুন, আমাদের পাশে থাকুন। থ্যাংক ইউ।